আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বন্দুক দেখতে পায় তাহলে কি হয়, স্বপ্নে মরুভূমিতে গুলি করলে কি হয়, স্বপ্নে বাদশার দরজায় গুলি করলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিতা নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে বন্দুক দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নের বন্দুক দ্বারা মরুভূমিতে গুলি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা গনিমতের হালাল সম্পদ লাভ করতে পারবে তার ইঙ্গিত। আর যদি স্বপ্নদ্রষ্টা শহরের মাঝে গুলি নিক্ষেপ করে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা মিথ্যাবাদী ও গীবত প্রচার করবে তার ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে বাদশাহ বা বর্তমান সময়ে ক্ষমতাসীন ব্যক্তির দরজায় গুলি করে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা তার নিকট অপছন্দনীয় বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বন্দুকের নল দিয়ে গুলি ছুটতে দেখে তাহলে বুঝতে হবে গুলিটি গন্তব্যস্থলে পৌঁছে গেলে স্বপ্নদ্রষ্টার কথাগুলো সমাজের মধ্যে গ্রহণযোগ্য হবে তার ইঙ্গিত, অন্যথায় যদি গুলি গন্তব্যস্থলে না পৌঁছে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার কথা সমাজের মধ্যে গ্রহণযোগ্য হবে না। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।